এটা আমি কাটবো না, এটা আমি ব্লগে রাখবো। যে তুই কিরকম ভাবে প্রত্যেকটা ভিডিও নষ্ট করিস সেটা লোকজনে বোঝা উচিত। একজন ভাবতে চায় কার নাম গসিপটা হচ্ছে, কেউ বুঝতে পারে না। এই গসিপ গুলো দিস না, সবাই বলেছে এটা নাকি মশারি। আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, আমরা তারাপীঠে পুজোটা দিয়েছি কিন্তু দেখাতে পারলাম না তোমাদের। যাই হোক, আমরা তারাপীঠে গেছিলাম বাট আমার ফোনের চার্জ আউট হয়ে গেছিলো। আমরা তো গাড়িতে আসছি, সো চার্জ দেওয়ার সময় হয়নি। আমরা পুরোটাই ট্রাভেল করে এসেছি, সো এখন আমরা একটা জায়গায় হল্ট করেছি লাঞ্চের জন্য। হোটেলটাই ইকোনেস্ট, এখানে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা আবার আরেকটা ডেস্টিনেশন, আরেকটা না ডেস্টিনেশনের মধ্যে এটা আমি কাটবো না, এটা আমি ব্লগে রাখবো। যে তুই কিরকম ভাবে প্রত্যেকটা ভিডিও নষ্ট করিস সেটা লোকজনে বোঝা উচিত। সবাই কোনো না কোনো সময় ঘুমিয়েছে, মানে ঘুমানোর টাইম পেয়েছে, 15 মিনিট হলেও বা ও পাইনি, বিকজ ও পুরোটা রাস্তা ড্রাইভ করে এসেছে এবং ড্রাইভ করে ব্যাক করবে। সো ও একটু ফ্রেশ নিচ্ছে 5-10 মিনিটের জন্য, প্রচন্ড এনার্জি এনিমেটা। আমি ঘাড়ে গিয়ে এরকম করে এরকম করে চিনতে গেছি, আর হেভি জোরে লাগে ঘাড় ভেঙে যাবে তোর মিউজিক ভিডিও রাখ। এইগুলো লোকে বেশি শুনতে চায়, বিকজ লোকজন ভাবতে চায় কার নাম গসিপটা হচ্ছে, কেউ বুঝতে পারে না। এই গসিপ গুলো দিস না, সবাই বলেছে এটা নাকি মশারি। মশারি বলছে পুরো একদিন কেন জামা কাপড় পরে আসবি কাল থেকে, মশারি এটা না শাড়ি কাপড়। সিটে বসে আছি, সেই সিটটা যে মাইক্রোওয়েভ হয়।
যদি সানগ্লাস পরে তারা আর্টিস্ট না, মেঘলা দিনে সানগ্লাস পরলে তুমি আর্টিস্ট, এরকম কিছু না না, এর পরে আর কোনো কথা না, মনেও পড়ে যায় চুপ কর। আমি চালাবো, আমি কেন এত চালাবো? My life, my choice, man. It's my life, my choice. My life, my rules.